আজ আমি আপনাদের জন্য হিপোপটেমাস মুভির এক্সপ্লেনেশন নিয়ে এলাম। এই মুভির নামটা এরকম হলেও গল্পটা ভীষণই ভালো আর একটা আনএক্সপেক্টেড এন্ডিং রয়েছে, তো মুভিটা পুরোটা দেখতে হবে। কিন্তু তো মুভি শুরু হলে আমরা দেখতে পেলাম একজন মেয়ে ঘুম থেকে উঠে সে নিজেকে একটা ঘরে বন্দি অবস্থায় দেখতে পেল, যেখানে সে একা ছিল। সে এটাও খেয়াল করলো তার দুপায়ে ব্যান্ডেজ করা, তার একটু নড়তেও কষ্ট হচ্ছিল। তখন সেখানে একজন আসলো যে তার নাম থমাস বলে পরিচয় দিল। সে তাকে জানালো যে তাকে কিডন্যাপ করে সেখানে রাখা হয়েছে, আর সে সেখানে ততক্ষণ থাকবে যতক্ষণ না থমাসকে সে ভালোবাসতে পারছে। এরপর থমাস এই মেয়েটাকে বলল তার নাম রুবি। আস্তে আস্তে সে তাকে তার বয়স, তার শিক্ষা, তার বাবা মার নাম সব কিছু একে একে বলল। এর মানেটা পরিষ্কার ছিল, রুবি নিজের ব্যাপারে সব কিছু ভুলে গিয়েছিল। থমাস রুবিকে বলে সে তার পায়ের লিগামেন্ট নষ্ট করে দিয়েছে, এর ফলে সে চলা তো দূর নড়তেও পারবে না। থমাস আরও বলে যে সে তার জন্য রোজ তিনবেলা খাবার দিতে আসবে, যার পর তাকে ব্যথার ওষুধ খেতে হবে, আর সে তাকে প্রতি দুদিনে স্নান করাবে, আর বাথরুমে যেতে সেই তাকে সাহায্য করবে। রুবি নিজে হাঁটবার চেষ্টা করলে তার পা সারা জীবনের মতো নষ্ট হয়ে যাবে, তাকে ঠিক হতে গেলে থমাস যেমন বলবে তেমনই করতে হবে। রুবি সেখান থেকে পালাতে পারবে না, কারণ সে সেখানে বন্দি, সেই ঘরটা শহর থেকে অনেক দূরে। এই বলে থমাস ওখানকার দরজা বন্ধ করে চলে গেল। সেই ঘরে রুবি এবার একা ছিল। সে ছাড়া আর যদি সেই ঘরে কিছু ছিল, সেটা হলো তার একটা ব্যাগ। এই ব্যাগটা একটা চেয়ারে রাখা ছিল, চেয়ারটাও ছিল তার থেকে বেশ অনেকটা দূরে। আমরা দেখলাম থমাস মাঝে মধ্যে আসতো সেখানে রুবির জন্য খাবার আর জল নিয়ে, তারপর তাকে একা রেখে দিয়ে সেখান থেকে চলে যেত, তারপর সে সেখানে একাই থাকতো। একদিন রুবি অনেক কষ্ট করে তার হাতের সাহায্যে সে চেয়ারটার কাছে পৌঁছে তার ব্যাগটা নেয়। তারপর সে তার ব্যাগে কিছু পার্সোনাল জিনিস খুঁজে পেল, সে তার ড্রাইভিং লাইসেন্স পেল, আর ছোট একটা মেকআপের আয়নাতে সে নিজেকে দেখার চেষ্টা করলো, যাতে সে বুঝতে পারে সে ড্রাইভিং লাইসেন্সে যার ছবি রয়েছে সেটি তার কিনা। তারপর সে বুঝলো তারই ড্রাইভিং লাইসেন্স সেটা। এরপর সে থমাসের আসার আওয়াজ পেল, সে তাড়াহুড়োয় অনেক কষ্টে নিজের জায়গায় ফিরল, কিন্তু তখন একটা বল সেই ব্যাগ থেকে বেরিয়ে তার সামনে এসে পড়ল। রুবি সেই বলটা থমাস আসার আগে লুকিয়ে নিল নিজের শর্টসের ভেতর। তারপর থমাস এসে রুবিকে জোর করে পেন কিলার খাইয়ে দিল। এরপর রুবি ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে ওঠার পর থমাস তাকে আবার সেই একই কথা বলল যে তার নাম রুবি, সে সেখানে ততক্ষণ থাকবে যতক্ষণ না সে থমাসকে ভালোবাসতে পারছে, তার পায়ের লিগামেন্ট নষ্ট হয়ে গেছে, বাকি সব কিছুই বলে গেল আগের মতন। রুবিও সেই এক প্রশ্ন করলো যা সে আগে করেছিল। রুবির আবার কিছু মনে ছিল না। এরপর থমাস সেখান থেকে চলে যায়। এরপর প্রশ্ন এটাই ছিল রুবি সেখানে কতদিন আছে, কারণ হতে পারে থমাস তাকে অনেক দিন বন্দি করে রেখেছে সেখানে, আর প্রত্যেকবার সেটা স্মৃতি মুছে দেয় যাতে রুবির আগের জীবনের কোনো কথা মনে না থাকে। এরপর রুবি নিজের শর্টসের ভেতর থেকে বলটা পায়, আর সাথে সাথে সে থমাসকে সন্দেহ করতে শুরু করলো, আর ভাবে বলটা কি করে তার সর্ষে আসলো। এরপর থমাস সেখানে এসে রুবিকে পায়ের এক্সারসাইজ করালো, তারপর সে রুবিকে স্নান করিয়ে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। রুবি আবার নিজেকে আয়নায় চেনবার চেষ্টা করে, তার মাথায় একটা পট্টি বাঁধা ছিল, সেখানে একটা ক্ষতর দাগ ছিল, কিন্তু রুবি ব্যথাটা বুঝতে পারতো না। রুবি আয়নাতে নিজের চোট দেখার চেষ্টা করলো যে তার মাথায় চোট আছে কিনা। তখন আমরা দেখি থমাস রুমের অন্যদিকে বসেছিল আর দরজার আড়াল থেকে রুবিকে দেখছে, সেটা রুবি জেনে গেল, আর এরপর সে আবার নিজেকে টানতে টানতে সেই জায়গায় ফিরে গেল। থমাস ওই ঘরে আসলো আর তাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিল, আবার সব কিছু আগের মতন হচ্ছিল। রুবি ঘুম থেকে ওঠার পর তাকে সেই সব কথা বলল যেগুলো সে আগে বলেছিল, যেমন কি, সে কে, সে কতদিন সেখানে কিডন্যাপ থাকবে। রুবিও প্রত্যেকবারের মতো থমাসকে একই প্রশ্ন করল, যেন তার কিছুই মনে নেই। এরকম কিছুদিন চলল, কিন্তু সেই বলের জন্য রুবির শুধু এইটুকু মনে ছিল যে সে আজ থেকে নয় বরং অনেক সময় ধরে সেখানে বন্দি। রুবি একদিন থমাসের সাথে কথা বলার চেষ্টা করল, আর তার থেকে একটা বালিশ, একটা চাদর আর একটা বই চাইল, কারণ ওখানে তার একা একা ভালো লাগতো না।
থমাসের মনে হলো হয়তো রুবি তার প্রতি আকর্ষিত হচ্ছে। সে রুবিকে সবকিছু এনে দিল। রুবি যখন থমাসের দেওয়া বইটা পড়ছিল তো তার মনে হয় সেই বইটা আগেও পড়েছে। তার পুরনো জীবনের এই একটাই স্মৃতি তার মনে আছে। থমাস তাকে বলে এই বইটা একটা ট্রিগার, যেটা তার ইমোশনের সাথে কানেক্টেড, কারণ সেটা তার প্রিয় বই ছিল। আর হতে পারে সেই বই পড়ে রুবির স্মৃতি ফিরে আসবে, যাতে থমাস তাকে পুরো সাহায্য করবে। এরপর থমাস সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে থমাস রুবির কাছে ফেরত আসতে সে রুবিকে তার প্রিয় কফি খেয়ে জিজ্ঞেস করলো, আর কিছু সেকেন্ড পরে সেটা বানিয়ে নিয়ে আসলো। যেন সে আগেই জানতো রুবি কি চাইবে। সে কফি খেতে খেতে তার স্মৃতি আবার ট্রিগার হলো। রুবির ঠিক তেমন মনে হয় যেমন তার আগের জীবনে হতো। রুবি সেই ঘরে একা ছিল আর সেই বইটা পড়ে দেখতে থাকলো। তখন একটা পাতায় কিছু অদ্ভুত একটা লেখা দেখতে পেল, যেটা সে আয়নাটা দিয়ে দেখতে চেষ্টা করলো, যেটা সে নিজের পায়ের ব্যান্ডেজে লুকিয়ে রেখেছিল। সেই পাতাটায় উল্টো অক্ষরে লেখা ছিল, ডোন্ট ট্রাস্ট হিম। এটা দেখে রুবি ঘাবড়ে যায় আর ভাবে কেন থমাসকে সে ভরসা করবে না। সন্ধ্যাবেলা থমাস একটা টেবিলে সে রুমে আনলো আর যাতে বসে তার সাথে ডিনার করলো। ডিনার করতে করতে রুবি থমাসকে জিজ্ঞেস করলো সে কত মেয়েকে সেখানে এইভাবে ফাঁসিয়েছে। সে আগে সেই মেয়েদের রিসার্চ করে যার পর তাকে সে ভালোবাসতে বাধ্য করে, আর তারপর সে ওই মেয়েদের রেপ করে, এরপর তাদের মেরে ফেলে। কারণ তার মনে হচ্ছিল থমাসের দেওয়া সেই বই কোনো অন্য মেয়ের, যে তার আগে সেখানে বন্দি ছিল, আর সেই মেয়েটা হয়তো সেখানে লিখেছিল ডোন্ট ট্রাস্ট হিম। এটা শুনে থমাস রেগে গেল আর নিজের হাত টেবিলে মারল। এর ফলে জলের গ্লাস ভেঙে তার হাতে লেগে যায় আর তার হাত দিয়ে রক্ত বেরোতে শুরু করে। রুবি নিজের ভুল বুঝতে পারে। থমাস তাকে বলল সে একমাত্র মেয়ে আর সে এটাই চায় সে তাকে ভালোবাসুক। এটা বলে থমাস সেখান থেকে চলে গেল। পরের দিন রুবি নিজের পা লক্ষ্য করলো আর দেখলো তার পা একদম ঠিক আছে, আর ব্যান্ডেজ খুলে দেখলো তার পা একদম ঠিকই আছে, খালি সে এক জায়গায় অনেকদিন বসে থাকার ফলে সে ঠিকভাবে চলতে পারছিল না। রুবি আবার সেটা দেখলো আর সেই লেখাটা দেখে এটা বুঝতে পারলো সেটা জ্বলন্ত দেশলাই দিয়ে লেখা। এরপর সেই পোড়া দেশলাই গুলো সে একটা ব্লকের পেছনে লুকানো ছিল। সেই ব্লকের পেছনে সে অনেক পোড়া দেশলাই দেখতে পেল। এর মানে পরিষ্কার ছিল সে অনেকদিন ধরেই সেখানে রয়েছে আর থমাস তাকে বোকা বানাচ্ছে। রুবি ভাবে যে সেই দেশলাই গুলো সেখানে আসলো কিভাবে, কারণ তার সেই পোড়া দেশলাই গুলো ছাড়া কিছু মনে ছিল না। এরপর আমরা দেখলাম রুবি আর থমাস ক্যান্ডেল লাইট ডিনার করতো আর তখনই সে ওই পোড়া দেশলাই গুলো জোগাড় করতো। রুবি একবার বইতে লিখলো থমাসের সাথে এই খেলাটা চালানো যাক। আমরা দেখলাম রুবি আস্তে আস্তে চলতে শুরু করলো, কিন্তু থমাস আসতেই সে এমন ভান করতো যে সে তখনও হাঁটতে পারে না। রুবি সেই ঘরে এক্সারসাইজও করতো, যাতে আমরা বুঝলাম ও কিছু বড় প্ল্যান করছে। রুবি জেনে গেছিল যে সে একদম ঠিক আছে এবং সে চলতে পারে, কিন্তু থমাস আসলেই সে দেখতো তার কিছু মনে নেই। এরপর একদিন থমাস এমন একটা খাবার নিয়ে আসলো যেটা খেয়ে রুবির একটা পুরানো স্মৃতি ফিরে এলো, যেখানে সে সেই খাবারটাই থমাসের সাথে খাচ্ছিল। থমাস রুবিকে বলল সেটা তাদের বিবাহ বার্ষিকী ছিল। সেটা শুনে রুবি চমকে গেল। রাতে রুবি দুটো ড্রয়িং দেখল যেগুলো সেই বানিয়েছিল। রুবি রোজ একটু একটু করে থমাসের কাছে আসছিল, যাতে থমাসের মনে হলো সে আস্তে আস্তে থমাসকে ভালোবাসছে। কিন্তু রুবি সেখান থেকে পালানোর চেষ্টা করত, কিন্তু পালাতে পারত না। এক রাতে রুবি থমাসের সাথে ডান্স করলো আর আবার তার একটা টুকরো স্মৃতি ফিরে আসলো, যাতে থমাস তাকে বিয়ের জন্য প্রপোজ করছিল। রুবিও তাকে হ্যাঁ বলে দিয়েছিল। সে থমাসকে জিজ্ঞেস করলো তাদের মধ্যে কি এমন হয়েছিল যে তাদের জীবনটা এরকম হয়ে যায়। থমাসের মনে হলো রুবি হয়তো সত্যিটা জানতে প্রস্তুত। থমাস রুবিকে বলল একটা উইকেন্ডে তারা তাদের একটা বন্ধু নিকের সাথে বাড়ি ছিল আর থমাস তাকে নিতে সেখানে যাচ্ছিল, কিন্তু থমাসের ট্রেন মিস হওয়ার কারণে রুবিকে ঠিক সময় আনতে যেতে পারে না। আর নিক রুবি মদ পান করেছিল বলে তার সুবিধা নিয়ে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাকে জোর করে রেপ করে।
থমাস তার বন্ধুর গাড়ি করে তাকে খুঁজতে খুঁজতে রিকের ফ্ল্যাটে পৌঁছায়। তো সে দেখলো রুবির সাথে সে জোর করছিল আর তাকে অনেক মেরেছে। রুবির অবস্থা খুব খারাপ ছিল। থমাস তাকে এত ভালোবাসত যে সে এইভাবে রুবিকে দেখতে পারলো না, আবার রেগে গিয়ে নিককে প্রাণী মেরে ফেলে। রুবির এই ঘটনাটা মাথায় আঘাত করেছিল। সে না থমাসকে চিনতে পারছিল না নিজেকে। থমাস নিজের সাথে রুবিকে অনেক দূরে নিয়ে গেল আর দূরে একটা ঘরে বন্দি করে ফেললো। থমাস রুবিকে অনেক ভালোবাসত, কিন্তু সে নিকের মতো তার ক্ষতি করবে না। থমাসও রুবিকে এরকম অবস্থায় ছাড়তে পারে না। সে রুবির সব ব্যবহার ভালো করে দেখলো আর লক্ষ্য করলো সে বেশি ঘুমালেই তার স্মৃতি চলে যায়, আর তার শুধু সেই অ্যাক্সিডেন্টটাই মনে ছিল। থমাস আস্তে আস্তে তার স্মৃতি ফেরানোর চেষ্টা করে। যেমন ভাবে আমরা একটা পুরানো ফটো দেখে সেটা মনে করার চেষ্টা করি, ঠিক তেমন ভাবেই রুবির মনে হতো থমাসও তার ক্ষতি করবে। কিন্তু থমাস এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে সে আস্তে আস্তে ভিলেন থেকে রুবির থমাসে পরিণত হবে। আর এরকম করতে করতে অনেক সময় লেগে গেল। সে রুবিকে সারাদিনে 4 ঘন্টা ঘুমাতে দিত যাতে রুবির ঘুমানোর আগের সব কিছু মনে থাকে। ফাইনালি যখন থমাসের মনে হলো সব কিছু ঠিক হয়ে গেছে আর রুবিও সত্যি শুনতে প্রস্তুত, তখন সে সব কিছু বলে দিল। কিন্তু রুবি একটা কাঁচের টুকরো দিয়ে থমাসকে হামলা করলো, যেটা সে লুকিয়ে রেখেছিল। তারপর সে ওখান থেকে বেরোতে সক্ষম হয়। রুবি সেই ঘর থেকে বাইরে বেরিয়ে দেখতে পায় সে একটা আইল্যান্ডে আছে আর সেখানে একটা বোট রয়েছে। সে বোটের দিকে যেতে গিয়ে পড়ে যায় আর তার ক্ষমতা ছিল না, সেখানেই সে অজ্ঞান হয়ে গেল। রুবির জ্ঞান ফিরতে সে নিজেকে একটা হসপিটালের রুমে পেল, যেখানে ডক্টর তাকে বলল তার মেমরি লস হয়ে গেছে, কিন্তু সে সেটা ফেরত আনবার পুরো চেষ্টা করবে। এই বলে সেই ডাক্তার চলে গেল। সেই ডাক্তার আর কেউ না, বরং থমাসে ছিল। আর মুভিটা এখানেই শেষ হলো। তো বন্ধুরা, এই মুভিটা ছিল রুবি আর থমাসের লাভ স্টোরি, যেখানে তারা বিয়ে করেছিল কিন্তু তারপর রুবির জীবনে এমন একটা ঘটনা ঘটে যেটা সে ভুলতে পারে না। এই ঘটনাটা রুবিকে ধাক্কা দিয়েছিল যাতে সে সব কিছু ভুলে গিয়েছিল, আর তার সবসময় মনে হতো যে সে তখনই রেপ হয়েছে। থমাস তাকে ভালোবাসত আর আস্তে আস্তে রুবিকে ভালো করে তুলেছিল যাতে সে তাকে আবার ভালোবাসতে পারে, কিন্তু রুবি ভাবত থমাসই তাকে রেপ করছিল। তাই থমাস এত চেষ্টার পরও ব্যর্থ হলো, কিন্তু সে হার মানল না, তাই আবার মুভির শেষে এসে রুবিকে ঠিক করার চেষ্টা করে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভি হিপোপটেমাসের এক্সপ্লানেশন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।